আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এর গ্রিজার পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 8 নম্বর অঙ্ক দিয়ে। 8 নম্বর অঙ্কে বলা ছিল নিচের প্রশ্নগুলোর শুধু উত্তর লিখুন। যদিও শুধু উত্তর লিখতে বলা হয়েছে, আমরা অঙ্কটা করে দেখাচ্ছি শর্টে। প্রথমে বলা ছিল 8-এর 1-এ বলা ছিল একটি সংখ্যাকে প্রথমে 25% বৃদ্ধি করা হলো, তারপর উক্ত সংখ্যাকে মূল সংখ্যায় রূপান্তর করতে হলে কত শতাংশ হ্রাস করার প্রয়োজন। অর্থাৎ ধরে নিই একটি সংখ্যা ছিল হচ্ছে 100x, সেইটাকে 25% বৃদ্ধি করা হলো। 25% বৃদ্ধি করা মানে হচ্ছে 25% বাড়ানো হলো, বাড়িয়ে 125x করা হলো ধরেন। এখন আবার সেটাকে রিটার্ন করতে হবে। রিটার্ন করতে হবে কত? অরিজিনাল নাম্বারে 100 বানাতে হবে। তাহলে এখান থেকে বিয়োগ করতে হবে কত? বিয়োগ করতে হবে হচ্ছে 25x। তাহলে 25x পরিমাণ কমাতে হবে কত থেকে? 125 থেকে। তাহলে 25x কমাতে হবে ডিভাইড বাই 125x, ইনটু আসবে হচ্ছে 100। তাহলে পার্সেন্টেজে বের হয়ে আসবে, ইকুয়ালস আসবে হচ্ছে 20%। অর্থাৎ 20% কমালে আগের সংখ্যায় ফিরে আসবে। এটি হবে প্রশ্নের উত্তর। তারপরে আছে 8-এর 2। 8-এর 2-এ বলা আছে যদি এ ইজ টু বি ইকুয়ালস 2:3 এবং বি ইজ টু সি ইকুয়ালস 4:5 হয়, তাহলে এ ইজ টু বি ইজ টু সি কত হবে? তো এ ইজ টু বি ইজ টু সি বের করতে গেলে আমাদের এই বি এবং এই বি, এই 3 এবং এই 4 সেম ভ্যালু হতে হবে। তো বিবি যদি সেম ভ্যালু হতে হয়, তাহলে এই অনুপাতকে আমরা 4 দিয়ে গুণ দিব আর এই অনুপাতকে আমরা 3 দিয়ে গুণ দিব। তাহলে এইটা আসবে হচ্ছে 4 2 8, 3 4 12। এইটা আসবে হচ্ছে 3 4 12, 3 5 15। তাহলে আমাদের এ ইস টু বি ইস টু সি আসবে হচ্ছে 8:12:15। অর্থাৎ 8:12:15 হবে হচ্ছে এ বি সি এর অনুপাত। এটাই এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 8-এর 3। 8-এর 3-এ বলা আছে একটি সংখ্যার 20% যদি 30 হয়, তাহলে সেই সংখ্যার 30% কত হবে? এটা জাস্ট ঐকিক নিয়মে আমরা করে ফেলবো। আমরা চাইলে বের করতে পারতাম মূল সংখ্যাটি কত, তারপর 30% কত, কিন্তু সেটা না করে আমরা করতে পারবো হচ্ছে 20%-এর সমান হচ্ছে 30। তাহলে 30%-এর সমান আসবে হচ্ছে 30/20 × 30, ইকুয়ালস আসবে হচ্ছে 45। তাহলে 45 হবে হচ্ছে 30%-এর সমান। এটাই এই প্রশ্নের উত্তর। তারপরে আসবে হচ্ছে 8-এর 4। 8-এর 4-এ বলা আছে 3x + x - 6 = 10, সমীকরণটির সমাধান কী হবে? তো এটা করলে আসবে হচ্ছে 4x = 16, বা x = 4, সমাধান হবে হচ্ছে 4। এটাই প্রশ্নের উত্তর। তারপর নাম্বার 8-এর 5। 8-এর 5-এ বলা আছে 3টি ক্রমিক সংখ্যার যোগফল 33 হলে তাদের গুণফল কত হবে? তো 3টি ক্রমিক সংখ্যার যোগফল যখন 33 হয়, সংখ্যাটি বের করতে গেলে আমরা একটা গড় বের করব, আসবে হচ্ছে 11। তাহলে 11 হবে হচ্ছে মাঝখানে সংখ্যাটা। তাহলে সংখ্যা 3টি হবে হচ্ছে 10, 11, 12। জিজ্ঞাসা করা হচ্ছে এই 3টার গুণফল কত। তো 10 × 11 × 12 আমরা করব, এটা করলে আসবে হচ্ছে 1320। 1320 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 8-এর 6। 8-এর 6-এ বলা আছে যদি p + 3/4p = 100 হয়, তাহলে p এর মান কত? তো এটা করলে আসবে হচ্ছে 4, আসবে হচ্ছে 4p + 3p = আসবে হচ্ছে 100, বা 7p = আসবে হচ্ছে 400, বা p = আসবে হচ্ছে 400/7। এই p এর মান 400/7। এটাই এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 9। 9-এ বলা আছে এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড়, তার স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ, 5 বছর পর ছেলের বয়স 12 বছর হলে বর্তমানে ওই ব্যক্তির বয়স কত? তো আমরা নিচ থেকে উপরের দিকে যাব, অর্থাৎ উল্টো দিক থেকে যাব। 5 বছর পর ছেলের বয়স 12 বছর, তো 5 বছর পর ছেলের বয়স 12 বছর হবে। তাহলে বর্তমানে ছেলের বয়স ইকুয়ালস আসবে হচ্ছে 12 - 5 = আসবে হচ্ছে 7 বছর।
বর্তমানে ছেলের বয়স হচ্ছে 7 বছর, আর বলা হচ্ছে স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। অতএব স্ত্রীর বয়স, স্ত্রীর বর্তমান বয়স যেহেতু ছেলের বয়সের 4 গুণ, তাহলে 4 সাতা 28 বছর। এখন চলে আসি ব্যক্তির বয়স। ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড়, অতএব ব্যক্তির বর্তমান বয়স ইকুয়ালস হচ্ছে 28 যোগ হচ্ছে 5 বছরের যেহেতু বড়, তাহলে আসবে হচ্ছে 33 বছর। তাহলে ব্যক্তির বয়স হবে হচ্ছে 33 বছর। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 10। নাম্বার 10-এ বলা আছে একটি বাঁশের 5 ভাগের 2 অংশ লাল, 4 ভাগের 1 অংশ কালো, 3 ভাগের 1 অংশ সবুজ কাগজে আবৃত এবং অবশিষ্ট অংশ 6 মিটার হলে বাঁশটির দৈর্ঘ্য কত। তো আমরা ধরে নিই বাঁশটির দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। তাহলে যে পোর্শনটুকু আমাদের আছে সেটা হচ্ছে 5 ভাগের 2 ভাগ, অর্থাৎ 2x/5 অংশ হচ্ছে লাল কাগজে আবৃত, x/4 অংশ হবে হচ্ছে কালো কাগজে আবৃত, x/3 অংশ হবে হচ্ছে সবুজ কাগজে আবৃত, প্লাস অবশিষ্ট 6, সব মিলিয়ে আসবে হচ্ছে আমাদের বাঁশ x, বা এটা করলে আসবে হচ্ছে 60 24x + 15x + 20x + 360 = x, বা 59x + 360 = 60x, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 360, অর্থাৎ 360 মিটার হবে হচ্ছে বাঁশের দৈর্ঘ্য। এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।